উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আহ
চলে থাকি রে গান পেতে কাঁপে রে প্রাণ হাতার মর মরেতে মনে তোমার ছেলে কতখানি লাইক হয়ে গেছে দেখো বড় হলে না ও ঠিক ওর বাপের মান লাগবে না রোজ তোমাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয় কেন তোমার কেন তুমিও তো খাও খাই মাঝে মাঝে খাই কেননা আমার অনেক উদ্বেগ ভাবনা চিন্তা কিন্তু তোমার আমার আমার সমস্তটাই ফাঁকা প্লিজ প্লিজ দাও না রেনা রেনা
কাল ডক্টর সবাই তুমি আসতে বলছে। নন্দ আমারও জিগাইও না ভাই, আমারও কইতে বারণ করছে। বকবো না বলেছি, মারবো না বলিনি তো। দাদু আপনার এই আদরে আপনি এটাকে বারণ করুন যে আমার আশ্রমে যেন না ঢোকে। যা, ওর পাল্লায় পড়ে ছেলেগুলো পর্যন্ত সব ডান পিঠে হয়ে উঠলো। না দাদু, আমি কিচ্ছু করি নাই। কিছু করিস নি? ভোলাকে মারতে ছুটেছিলি কেন? ওইটুকু একটা বাচ্চা ছেলে, ও আমাকে গালাগাল দেয় কেন? গাছা মাইয়া মাত্তা এসব বলে কেন? বলে, মিথ্যে বলে, তুই তো সত্যিই তাই। না দিদি, মাইয়া লোকের এত দৌড় ঝাঁপ হুটাপুটি মোটেই ভালো না। আর দুই দিন বাদে বিয়ে হইল, শ্বশুর বাড়ি গেলে তারাই বা কইব কি? বিয়ে তোমার হবেই, মনে নেই সেবার সেই কলকাতায় বউবাজারের বাসায় এক বুড়ো জ্যোতিষী এসেছিল জানো নন্দদা, মস্ত বড় এক জ্যোতিষী। দিদিমণি কুষ্টি থেকে বলেছিল মাকে যে দিদিমণির লক্ষণ খুব ভালো, ও রাজরানী হবে। আমার কষ্ট মনে আছে, কষ্ট মনে আছে, বুদ্ধি ঠেকি কথা করে। তুই রাজরানী হবি, তুমি ছাড়ো তো নন্দদা। নারকলের নাড়ু বানিয়েছি, দুটো আনবো নন্দদা। না
আচ্ছা এত দুষ্টুমি করিস কেন? ট্রান্সলেশন করেছিস? অঙ্কগুলো রচনা তাও করিস নি? আচ্ছা তুই কি বলতো, লেখাপড়া কিছুতেই করবি না? এসব আমার ভাল লাগে না। ভাল লাগে না? তাহলে কি ভাল লাগে? গাছে চড়তে? ও হাটে মাঠে খালে বিলে কই টই করে ঘুরে বেড়াতে খুব ভাল লাগে আমার। ভাল লাগে আর কি ভাল লাগে বল। আমি দিদি ঠাকরাই, ঘরে যাইবা তো? চলো। এমন একা একা তোমার ঘাটে আসা ঠিক না দিদি ঠাকরুন। কেন? দিনকাল ভালো না। কেন, কি হয়েছে? না কইতাছিলাম, আমি যাবো না, আমার সাত পুরুষের ভিটা মাটি, আমার শাল গ্রাম ছেড়ে ছেলে দিয়ে আমি যাবো না। যাই হোক গে। কিন্তু দিদি ঠাকরেন, কেনার কথাটা চিন্তা করেন, কেবল দানের সওয়াল নয় কর্তা, ইজ্জতের সওয়াল আছে। অখনো মাতব্বর বইলা সামরারা আমারে খাতির করে, কিন্তু ভরসা কি? দিন দিন দেখতেছি অগ চোখ মুখ যেন শয়তানের মতো হইয়া উঠতেছে, একটা সুতা পাইলেই হয়তো ওই বারুদে আগুন লাগাইব। কলকাতায় ওর মামার কাছে না হয়। আমার একটা কথার জবাব দিই আনন্দ, তোমরা না ইংরেজের লগে বোমা পিস্তল লইয়া লড়াই করছিলে? ওই আবাগির বাপ পুলিশের গুলি খাইয়া মরছে, সেসব কি এর লাগিয়া? এই স্বাধীনতার লাগিয়া? নিজের মায়ের দুই টুকরে করে কাইটাও কি হিংসার নিবৃত্তি হইল না? আদিয়ন্ত ব্রহ্মতত্ত্ব রজসত্যাম ওম সত্যং শান্তং সর্বানন্দং চৈতন্যাভরণং চিদানন্দ মহানন্দ জ্যোতিছন্দস্তাম। সমাধি, তোমার চা সমাধি উঠো না সমাধি, চার দিন ঠান্ডা হয়ে গেল আমার, ওঠো উঠে পড়ো। একটু তোলো তো,
শ্যামাদি। কি রে, একটা কথা বলবো? বল না। আমায় কিছু পয়সা দেবে? অনেকদিন নন্দদার চিঠি পাই না, ভাবছি একটা চিঠি দেব। মা দিলে না বুঝি? এর আগে তিনবার দিয়েছেন তো, আমি চাই। বুঝেছি। আচ্ছা, আমি তোকে খাওয়ানো দেবো এখন। হ্যাঁ রে, তোর মায়ের কথা কিছু ঠিক হলো? ঝি রাঁধুনি কম্বাইন্ড 50 টাকার কবে রাজি হবি না, বুঝলি? তুমি চুপ করো তো সমাধি, ঘরের মেয়ে কি ঘরের কাজ করে না? ওসব কথায় তুই ভুলবি, যেই দেখলে তোকে ঘর থেকে নামাতে পারছে না, অমনি ঝি রাঁধুনি দুটোকেই তাড়াবে। গাবুটা বেশি খায় বলে তাকে এসা বাক্তিমান ঝাড়লে না, সে বেচারি আর পালাবার পথ পেলে না। আমার মা বাবাকে আমি চিনি না, আর কঞ্জুস জানলি? কলেজে যেতে আসতে ট্রাম ভাড়া লাগে 36 পয়সা, বরাদ্দ করেছে 1টি টাকা, ওতে কখনো হয় তুই বল না? আরে কাহা তো কলেজে ছেলেদের রোজ রোজ ঘর ভেঙে খাওয়া যায় বলতো? কতদিন যে সিনেমা দেখিনি। কিরে বাবা, এরা কি বেলা 13টা অবধি ঘুমোয় নাকি? I should say, let me explain, Phil. You've heard about everything there is to hear. I don't want to ruin anyone's life, let alone yours, Phil. I loved you once. But now I can't stand what little I do see of you. I'll see you tomorrow after you've talked this over with Phil. I'll be back in patrol by tomorrow. For 3 weeks. I came over to kiss my wife. Narendra, I got a job now. Hey, Shama. Jai Mamu, aur ek minute. Koi rehna nahi, nahi, jhatpat nahi, jhatpat nahi. Shamadi, amar amar bhalo lage na. Are, ajke bangla chobi. Ta ho, oi poddho kore amar hap dhore jay Shamadi. Dekh. একটি গাছটায় মাথাটা ফাটি দেবো, বুঝলি? মামুর ঘর ভেঙে যেদিন সিনেমা দেখবো তাও তো সহ্য হচ্ছে না। আরে তোমরা যাও। আহা, নিকি, তুমি না গেলে মামুর ভারী গরজ আমাকে নিয়ে যাবে। এই শোনো, উফ, যাচ্ছি বাবা যাচ্ছি, এখন অনেক টাইম আছে। বুঝলে নরেন্দ্র, এই তোমাদের না মেয়েদের আর কি টাইম সেন্স একেবারে। রোজ রোজ তুই যেসব ছাই ফসল সিনেমা দেখে পয়সাগুলো নষ্ট করিস। এগুলো কি হবে মামু? আমি তোর কাছে রেখে দেবো। আজকাল না আমাদের মেশে ভীষণ চুরি যাচ্ছে। Thank you.
অবস্থা তো দেখছি রীতিমতো খারাপ। হ্যাঁ স্যার, মানে হয়েছে কি এরকম করে যে কোলাপ্স করবে আম যদি গেল বিজয় গেল স্যার। কি ব্যাপার আপনার দিদি কোথায়? আইডিয়া
আপনার বোধহয় ভালো লাগছে কেন দেখে মনে হচ্ছে না একটা অরেঞ্জ টমেটো নিন না আপনি খেলে আমি একটা খেতাম আমাদের ভিসাটা আপনাকেই করে দিতে হবে কি ব্যাপার ডিনার রেডি স্যার ধরো খাবে তো এটা দেখো আসছি আপনি খাচ্ছেন না তখন আপনার দাদু বেঁচে ছিলেন আপনি এখন তো এখানেই থাকবেন না নন্দুদা এখানে আশ্রম খুলবেন বলেছেন আমি ওখানেই চলে যাব উনি এখন কোথায় কি জানি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে টাকার জন্যে জমির জন্যে কবে যে জোগাড় হবে কলকাতা আপনার মোটেই ভালো লাগছে না তাই না কিন্তু কেন আমি আমি এখানে আকাশটা পর্যন্ত ভালো করে দেখতে পাই না যাক আপনার অবস্থা তবু আমার চেয়ে ভালো আপনার নন্দদা আছেন গাবু আছে শ্যামাদিও আমাকে খুব ভালোবাসে আছে আমার কিন্তু জানেন কেউ নেই আপনার কেউ নেই মা বাবা না আত্মীয় স্বজন আছেন প্রচুর আছেন কিন্তু আমি তাদের সঙ্গে সম্পর্ক রাখি না কেন কি জানেন আমি ওই 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 মতলব জিনিসটা আমি ঠিক বরদাস্ত করতে পারি না ওটা আপনি বোঝবার চেষ্টা করবেন না প্লিজ সরি উনি এখন খুব জরুরি কনফারেন্সে ব্যস্ত আছেন জরুরি কনফারেন্স আই এম সরি আমার উপর অর্ডার আছে ওকে এখন কিছুতেই বিরক্ত করা চলবে না
বাগচিন আছে, মিস্টার বাগচি, মিস্টার বাগচি, মিস্টার বাগচি, মিস্টার বাগচি এখন কনফারেন্সে গেছে। এখনো 24 ঘন্টা পার হয়নি যে এরই মধ্যে ফুলে গেলেন? একবার কি হয়েছিল জানো? কি? নন্দদা আমাকে সমুদ্র সম্বন্ধে রচনা লিখতে বলেছিল। আমি কি লিখেছিলাম তুমি জানো? নোনা জলের মস্ত বড় পুকুরকে সমুদ্র বলা হয়। শুনে নন্দদা কি হাসি। তারপর আমাকে বলল সমুদ্র কি, কিরকম দেখতে। আচ্ছা তুমি বলো, শুনে কি দেখার স্বাদ মেটে? এবারে মিটেছিল। তোমার আর কি স্বাদ আছে বলো? আচ্ছা সামনের বছর বিয়ের তারিখে তুমি আমাকে আবার নিয়ে আসবে? এসে কিন্তু অনেক দিন থাকবো। থাকবো? সত্যি বলছো? সত্যি বলছি। তারপরের বছর নিয়ে আসবে? প্রতি বছর নিয়ে আসবে? আসবো। আমি যতদিন বাঁচবো আসবো, আসবো, আসবো। তোমার ঘুম আসছে না হাতে? খালি খালি তোমার দুষ্টুমি মতলব না। দেখো বাড়ি ফিরে তোমার সব কাজ কিন্তু এবার থেকে আমি করে দেবো। কি কাজ? ছানা করা, তোমার জামা কাপড় গোছানো, খাওয়া, সবকিছু। তার জন্য তো আলাদা আলাদা লোক রয়েছে। না এখন আমি এসেছি, আমি তোমার সব কাজ করব। কিন্তু আমাদের বাড়িতে যে এইটাই হয়ে আসছে, এইটাই নিয়ম। আচ্ছা আমাকে বিয়ে করে তুমি ভুল করনি তো? আমি কিচ্ছু শিখিনি, কিচ্ছু জানি না। তোমার সংসারে যদি মানিয়ে না নিতে পারি? আমাদের বিয়ে হয়েছে কদিন? 10 দিন। এই 10 দিনে এই কথাটা তুমি কম করে 50 বার উচ্চারণ করেছো। কেন কেন বলো? আমার ভয় করে তো, তাই তোমাকে বারবার জিজ্ঞাসা করি। তোমার পাশে দাঁড়াবার জন্য যোগ্যতাই আমার নেই। আমি জানি ডার্লিং যে প্লাস্টিকের ঝকঝকে মন দেওয়া কঠিন নয়। তবে তুমি আমাকে গড়ে নাও তোমার যোগ্য করে। আজ থেকে আমার ইচ্ছে অনিচ্ছে
বাবারে বাবা, আমি আর পারি না মা। Oh no, no, Mrs. Batshee, don't say that. You say, oh dear, I am so tired. Oh dear, I'm so tired. Tired? Cool tired? এই শোনো, দেখো না এটা খেয়ে নাও। কি এটা? এটা ওষুধ, খেয়ে নাও, ক্লান্ত কেটে যাবে। খাও, ওঠো। না, মিস্টার দাশগুপ্ত তোমাকে আবার রিমাইন্ড করে দিতে বলেছেন। মিস্টার দাশগুপ্ত? ওই যে আমাদের অ্যালুমিনিয়াম ম্যানেজার, ওরা ওই ফ্যাক্টরিতে একটা ক্যান্টিন ওপেন করতে চায়। আরে ওই যে কি বলে ওই ওই উদ্বোধন? না না, আমি ওসব পারবো না। ওদের কিন্তু ভীষণ ইচ্ছে যে তুমি। আমি কেন? When it is workers canteen, worker কোনো স্ত্রীকে দিয়ে এটা খোলালে পারতে? তা হয় না। কেন? নিয়ম? কাম অন, লেটস গো ফর দ্য বাথ, উই আর গেটিং লেট। না, এসে পারলাম না রে। না, আমার যে কি বিশ্রী লাগছিল। আমারও এক্স্যাক্টলি, আমারও মানে আমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছি না, চারিদিকে এরকম ব্ল্যাঙ্ক মনে হচ্ছে। আচ্ছা কেন এরকম হয় বলো তো? রাজা আমাদের মাঝখানে কমাসি আসছে বলো, বেচারা কিছু বুঝতেও পারে না, বলতেও পারে না, আর ও এত ছোট না যে ওকে আমি খুলেও নিতে পারি না। তবু ও যেন ইয়ে নরে না, ওকে একবার দেখতে না পেলে মনটা। কই কই সে? ভাবি, তোমার জন্য একটা খবর নিয়ে এলুম। তোমার রাবার ফ্যাক্টরিটা গেল সপ্তাহে স্টার্ট করে গিয়েছে, রাজা টায়ার। আর তুমি শিখে শিখে বড় হয়ে ওঠো, আমি একা সামলাতে পারছি না, সব বুঝে পড়ে নাও। গুডি গুডি। Thank you.
গুড মর্নিং দিনা, শোনো না কিরকম কিরকম মজার কথা বলছে। হ্যাঁ ভাবি, তারপরে কি হলো বল? পরে বলবো। রাত্রি ভীষণ দরকারি কথা, ভর্ণাহুতি খুব মজার কথা, বেশ আছো তোমরা। ওর কথাটা কি জানো? ও সাঁতার শিখতে চায়। ওর স্কুলে সব ছেলে সাঁতার জানে, কিন্তু ও জানে না। এখন সেইটি হয়েছে ওর কাছে খুব লজ্জার কথা। সাংঘাতিক লজ্জার কথা। ও যেটা জানে সেটা আর কেউ না জানলে খুব আনন্দের কথা। আর তাছাড়া বাপ দেখো না, বাপে বলেছে ছাদের উপর একটা সুইমিং পুল করে দেবে, তখন কতদিন আর লাগবে সাঁতার শিখতে? ছাদে সুইমিং পুল, সেও আবার হয়নি। দেখো হয় কিনা, টাকা খরচ করলে সবই হয় না বাপি। আমার জন্মদিন আগে হয়ে যাবে তো বাপি? দেড় মাসের মধ্যে একটা সুইমিং পুল হয়ে যাবে। আর বেশি লোক লাগালে না হবার কি আছে? আমি দাঁড়িয়ে থাকবো, এক মাসের মধ্যে যদি না হয় গুলি করবো। রাজা কেন কেন ওদের মার ভীষণই, ওরা মানুষ না। তো সময় মতো কাজ শেষ করবে না কেন? কে বললো সময় মতো কাজ করবে না? করলে আমি ওদের কিছুই করবো না, সময় মতো করলে আমি ওদের বেশি টাকা দেবো, নইলে ভাবি your time is up. Hurry up. তোমার শরীরটা আজ নিশ্চয়ই ভালো নেই না? বাপি স্কুলের এবার রিপোর্ট তো দেখেছিলে? আমি তো সই করে দিলাম। রেজাল্টটা কিন্তু একদমই ভালো করেনি। হ্যালো, বাস ইজ স্পিকিং। ও হ্যালো দাশগুপ্ত, গুড মর্নিং, গুড মর্নিং। কালকে ওই ইনসিডেন্ট পর আমি তো ভেবেছিলাম যে ওরা স্ট্রাইক ডিক্লেয়ার করবে। শোনো, তুমি আজকে একটা নোটিশ দিতে হবে বলে যে আমাদের কারখানা প্রেমিসেসের মধ্যে কোনো রকম ইউনিয়নের নোটিশ লাগানো চলবে না। ড্রাফটিংটা একটু বুঝে করবে। ওকে, দ্যাটস ফাইন। ওকে, বাই বাই। ওয়েল ডার্লিং, এক্সকিউজ মি, আই টেক লিভ অফ ইউ। ব্যাগ আর ফাইলগুলো গাড়িতে তুলে দিই। খালি ফাইলগুলো। কিছু বলবে? কাল তোমার অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে কি হয়েছিল? ও কিছু না, কিছু না। কাগজে দেখলাম লাঠিচার্জ, টিয়ার গ্যাস। ও তো আজকে সর্বত্রই হচ্ছে, খুবই সামান্য ব্যাপার। পাঁচটি ইন্ডাস্ট্রিজ বলে কাগজ ওরা বেশ ফলো করেছে, বেশ তাহলে অল বোগাস। কেউ খুন জখম হয়নি তো? বোধ হয় না, তাহলে কাগজকে ছেড়ে কথা বলতো। ব্যাপারটা খুব দুঃখের। অফকোর্স, মোস্ট আনডিজারেবল। দেখো এই দুর্মূল্যের বাজারে টিফিন অ্যালাউন্সের জন্য মাত্র তারা 15 পয়সা বাড়তি চেয়েছে। কারখানায় তারা একবেলা পেট ভরে খেতে পারলে আরেকবেলা হয়তো এক মুঠো ভাত বাঁচাতে পারে, তাদের ছেলেমেয়েরা খেতে পারে। তো এইটুকু দাবি তুমি মেনে নিতে পারলে না? নো দাবি, মাই ফুট। বাট হাউ আর ইউ ইন্টারেস্টেড? এই ক্যান্টিনটা তুমি আমাকে দিয়েই উদ্বোধন করিয়েছিলে জোর করে। তোমার লেখা ভাষণ সেদিন আমি পড়েছিলাম, তোমারই দেওয়া আশ্বাস। মালিক আর শ্রমিকের সম্পর্ক নিয়ে কত সব গাল ভরা প্রতিশ্রুতি, আর আজ সেখানে লাঠি চার্জ, পুলিশ। কেমন যেন নিজেকে মিথ্যাবাদী মনে হচ্ছে। না লোকিয়া রিনা, ডোন্ট বি সো সেন্টিমেন্টাল। পৃথিবী রোজ বদলাচ্ছে, আজকের দিনে সেন্টিমেন্টের কোনো মূল্য নেই। আচ্ছা
তোমার সুইমিং পুলটার জন্য কত খরচ করবে? ইঞ্জিনিয়ার এস্টিমেট দিলে আমি তোমাকে জানাবো। বাই বাই তাহলে। হ্যাঁ ভালো কথা, আজকে রাত্রে মিস্টার বাজপেয়ীর ওখানে একটা পার্টি আছে, মনে আছে তো? থ্যাংক ইউ। নমস্কার, মিটিং? ও আমি দেখছি, ফিফটিথ আর্ট গ্যালারি এক্সিবিশন, সিক্সটিন্থ লাঞ্চ রোটারি ক্লাব, সেভেন্টিন্থ প্রাইজ ডিস্ট্রিবিউশন, আর এইটিন্থ রাখুন আপনি। আচ্ছা নমস্কার। তুমি কোথায়? তুমি ডাক্তারখানায়? ও আচ্ছা শোনো শোনো, তুমি ওখানে দাঁড়াও, আমি দেখছি। কাকু কাকু একবার শুনে যা। তুই বল না। শোন না, একবার কাজ আছে। আমার স্কুলে দেরি হয়ে যাবে না? শোনো, তুমি তোমার জুতোর ফিতে নিচে বাঁধো, বইপত্র নিয়ে গাড়িতে গিয়ে বসে, বাবু আসছে। দেখলে তো বাবা চেনা জানা লোক চোর 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 নই। আরে বাবা, এই যে ইন্দ্রপুরি রে বাবু, এই বাড়ি আর এই আত্মীয়, দরওয়ানের দোষ কি বল, গলাটা কেটে এই যথেষ্ট। বসুন। হ্যাঁ বসছি। অনেক বদলে গেছিস নারায়ণ। তুমিও তো কত বদলে গেছো, কত বুড়ো হয়ে গেছে নন্দুদা। হয়ে গেছি কিন্তু বদলাইনি। এক সেকেন্ড নন্দুদা। হ্যালো স্পিকিং, ও গুড মর্নিং মিসেস ওয়াল্টার, ও হোয়াট ক্যান আই ডু? হ্যাঁ কোন কথা শুনবো না, শুরু করো। তুই সত্যি বদলে গেছিস, আমাকে একেবারে ভুলে গেছিস। আমি কোনো কালে এসব খাই? বেশ কি খাবে বলো, এতদিন বাড়ি তুমি এলি, আমি তোমাকে না খাইয়ে ছাড়তে পারি না। আমি যা খেতে চাইবো তুই খাওয়াতে পারবি? কি বলো? পারবি না। দুটো নারকোল নাড়ু খাওয়াতে পারিস তোর নিজের হাতে তৈরি? এই কাঠ ফাটা রোদ্দুরে এসছি, একটা ডাব। তুমি যদি একটু কিছু মুখে না দাও আমি ভীষণ কষ্ট পাবো না দাদা। তোর চেয়ে অনেক বেশি কষ্ট আমার হবে নারায়ণী, এই রাজভোগ মুখে তুলতে। 55টা বাচ্চা আমার,
ভাতের কোলে একটা তরকারি দিতে পারিনি, প্রত্যেক দিন কলমি শাক তুলে সেদ্ধ করে খেতে হয়। তাই বুঝি এত বুড়ো হয়ে গেছে নন্দদা? নন্দদা, আমার একবার তোমার আশ্রমে নিয়ে যাবে? যাবি, সত্যি তুই যাবি? গেলে কিন্তু আর ফেরতে চাইবি না। ভারী চমৎকার জায়গা, খুব বড় জোরে জায়গাটা পেয়ে গেছি জানিস, পাহাড়ের কোলে চারিদিকে গাছগাছালি। তুই কি সত্যি যেতে পারবি? কেন পারবি? হ্যালো, মিটিং তো 11টা, আই বি দেয়ার। ওকে, কি করছো তুমি? দাও, ওটা দাও আমাকে নন্দদা। এনে তুই আর কি করবি? তুমি এটা নাও। আরে, কার টাকা দিচ্ছিস? কেন, আমার টাকা? রীনা বাগচি। আমি রীনা বাগচি। নারায়ণী মরে গেছে নন্দদা। I would like to inform you that, yes, sir? Likon, he is a policeman. He is holding up his hand. He is behind the car. Bafi, I'm going to act that aeroplane car. Huh? Aeroplane car? Yes, Bafi. I'm going to act that aeroplane car. That's it, my dear boy. That's the spirit. Just a moment, darling. Bobby, now you must be off to my tutor, right? Huh? Please. জানো রিনা, আমাদের রাজা বড় হলে একটা মানুষের মতো মানুষ হবে। হ্যাঁ, বিশাল মানুষ হবে, একেবারে দৈত্যের মতো বিশাল। জেনে শুনে বেশ করেছি পান, আমি জেনে শুনে বেশ করেছি পান, প্রাণের আশা ছেড়ে সপেছি প্রাণ, আমি জেনে শুনে বেশ করেছি পান।
ফাঁসি দিয়ে দহন করে ততই বাড়ে তৃষা প্রেমের তরে প্রেম অমৃত ধারা যতই যাচে ততই করে প্রাণে অশনি দান আমি জেনে শুনে বেশ করেছি পা ব্যবসাটা ডালপালা ছড়িয়ে ছড়িয়ে কত বড় হলে আর পৃথিবীর কতখানি জায়গা দখল করলে তোমরা থামতে পারো? থেমে লাভ কি? থেমে লাভ কি? লাভ তাও তো বটে, তোমাদের তো আবার একটা লাভ লোকসানের খাতাও ফেরে সঙ্গে সঙ্গে। আচ্ছা ওটা বুঝি কোনো আগুনে পড়ে না, রিনা একটা কথা তোমাকে বলবো। অফকোর্স দিস ইজ জাস্ট রিকোয়েস্ট টু ইউ। রিকোয়েস্ট? রিকোয়েস্ট কেন? আমাকে হুকুম করো। কি বলছো ডার্লিং, আমি কখনো তোমাকে হুকুম করেছি? করো না কি জানেন, কিছু বুঝতে পারি না কোনটা তোমার হুকুম কোনটা তোমার হুকুম নয়। এনিওয়ে কি বলতে চাইছো বলো। নাও লুক হিয়ার ডার্লিং, ইফ ইউ ডোন্ট টেক ইট আদারওয়াইজ আমার মনে হয় ইউ আর বিং এ লেডি। এতটা ড্রিঙ্ক করা বোধহয় ঠিক হচ্ছে না। বাই ডার্লিং বাই। নেশা হয় বলছো? কিন্তু তোমাদের থেকেও কি বেশি নেশা করি আমি? তোমাদের নেশার থেকেও কি বড় নেশা আমার? নাও সার্টেনলি নট। তুমি একটু ভেবে দেখো, তুমি তোমার নিজের দিকে একবার তাকিয়ে দেখো।
কথা ছিল। বলো। আমি দুদিনের জন্য একটু বাইরে যেতে চাই। বেশ তো, যাও। থ্যাংক ইউ। তোমার নিশ্চয়ই টাকার দরকার হবে? না, টাকা তো তুমি আমাকে প্রচুর দিয়ে রেখেছ। আচ্ছা, আমি কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি তোমার জানতে ইচ্ছা হয় না? কখন আমি কিন্তু জানতে চেয়েছি? তোমার কোনো ভয় করে না? ভয়? ভয় কেন হবে? কেন হবে? ২৪ ঘন্টা তোমার ওই ব্যবসার নেশায় যদি ডুবে না থাকতে তাহলে ভয় হতো। তোমার ওই নেশা মাপবার যন্ত্র যদি একটি খুঁজে পেতাম তাহলে কিনতাম, তোমাকে দেখাতাম যে তোমার নেশাটা কত বড় নেশা, কত ভয়ঙ্কর। না মানে আমি হয়তো ঠিক আপনাকে এক্সপ্লেইন করতে পারছি না ডক্টর সাহা, কিন্তু আমার মনে হচ্ছে যে ও বোধহয় মেন্টাল ব্যালেন্সটা হারিয়ে ফেলছে। বরঞ্চ আমার তো ধারণা সম্পূর্ণ উল্টো। এই তো আজকে এই পার্টিতে মিসেস বার্জির সঙ্গে প্রায় ঘন্টাখানেক আলাপ করেছি। সি ইজ পারফেক্টলি নর্মাল। গল্প গুজব হাসি খুশি যা বরাবর দেখে আসছি। বরঞ্চ মিস্টার বার্জি, ইদানিং আপনাকে যেন একটু কিরকম, ইউ আর ডেফিনেটলি নিড অফ লং রেস্ট। সময় থাকতে লম্বা ছুটি নিন আপনি, নইলে বিপদে ফেলবেন আমাদের। সবই বুঝতে পারছি ডক্টর সাহা, কিন্তু এখন ছুটি নেওয়া তো ইম্পসিবল। অন্ধকার থেকে হঠাৎ যদি কেউ একরাশ আলোর মধ্যে গিয়ে পড়ে কেউ চোখটা ধাঁধিয়ে যায়, কিন্তু তবু খুব ভালো লাগে না? তুমি কেমন ছিলে? ভালো না। কেন? তুমি ছিলে না?
তুমি কিন্তু আগে এরকম মিথ্যা কথা বলতে না। দৃষ্টি কথাকার চলি। বাই দ্য ওয়ে, আজকে বিকেলে ফ্লাইট, আমি মাদ্রাস চলে যাচ্ছি। আমাকে যেতে হবে না, এবারে ভীষণ ঝঞ্ঝট, অনেক কম্প্যাক্ট প্রোগ্রাম, অবশ্য সমুদ্র ছিল। এনিওয়ে নেক্সট টাইম, হ্যাঁ প্লিজ ডোন্ট মাইন্ড। বাই বাই। আজ সকালে চলে এলাম বুঝলি। আসলে অনেক জিনিসপত্র কিনতে হবে। আচ্ছা তাই চলেই এলাম। নারা নিচ্ছে না? হ্যাঁ কি লাইকে যে হয়েছে না, খুব বুঝছে। আচ্ছা তুই নারা নিচ্ছে। আচ্ছা আমি যাচ্ছি। আমি তোর মামা। মিথ্যে কথা? মিথ্যে কথা? ছেড়া জামা কাপড় পরে আছে, মামা হয়। ছেড়া জামা কাপড় পরে থাকলে বুঝি মামা হয় না? খুব বুদ্ধি তো তোর। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া, কোথায় যাচ্ছিস? তুমি আমায় তুই তুই করে বলছো কেন? তুই বা আমাকে তুমি তুমি বলছিস কেন? বেশ করেছি। আমিও বেশ করছি। বাপিকে বলে দেবো, তখন ময়রা বুঝবে। তোর বাপি এই কর দেখো না, তোমার বন্দুক দিয়ে গুলি করবে। আমি তো মরে গেছি, আমি কি করে উঠবো? আমাকে দাবুর মতো বোকা পেয়েছে, মনে মানুষ আমার কথা বলে। দাবুটা বলছি খুব বোকা। তুমিও তো বোকা, তুমি মরে গিয়ে চোখ চাইলে কেন? বাপি বলেছে বাপি ছাপিয়ে দেবে সোনার জল দিয়ে। ওরকম বিশ্ব জামা কাপড় পরে মামা তুমি বারণ করতে পারো না? দেখো ভাই, তোমার সবাই মিলে হলবল করো না। ভাই বিপিন, যা বলবার তুমি একাই বলো ভাই। আপনি একটু দয়া করলে আমাদের একটু গতি হয়ে যান। সাহেবকে বলে আমাদের একটু চাকরির ব্যবস্থা করে দিন। তার তো অনেক ব্যবসা, তার মধ্যে যে কোনো ডিপার্টমেন্টে, নইলে ছেলে পুলে নিয়ে আমাদের সুখেই মরতে হবে না। আপনাদের তো ইউনিয়ন আছে, ইউনিয়ন লড়ছে না? ইউনিয়ন আর এক্ষেত্রে কিছু বলবার নেই মা,
আমরা সব আনস্কিল টেম্পোরারি হ্যান্ডস। বিদেশে মাল যাওয়ার সময় সাহেব আমাদের টেম্পোরারি হিসেবে অ্যাপয়েন্ট করেছিলেন, তাতে করে কোম্পানি বেশ কয়েক লক্ষ টাকা লাভ করে, আর আমরা ছেলে পুলে নিয়ে না খেয়ে মরবো মা। আইনও তো কিছু অন্যায় হয়নি, তবে আমরা তো আপনার কাছে আইনের বিচার নিয়ে আসিনি মা। ছেলের খিদে পেলে সে তো মায়ের কাছে সে কাঁদে, তাই আমরা এসেছি আপনার কাছে। আমাদের দুটো অন্যের ব্যবস্থা আপনাকে করে দিতেই হবে মা। মাত্র 25 জন লোকের অন্নসংস্থানের জন্য তোমার এত বড় ব্যবসার কি এমন ক্ষতি হতে পারে সেটা তুমি কোনোদিনই বুঝতে পারবে না। এই কথাটা সত্যি আমি বুঝতে পারিনি। কি জানো, ওরা যখন ওদের কথা বলছিল তখন আমার কেবলই তোমার সুইমিং পুলের কথা মনে হচ্ছিল। কত টাকা খরচ করছো তুমি জানো? ওদের বাঁচার সমস্যাটা রাজার সাঁতার শেখার ইচ্ছে থেকে আমি কিছু ছোট করে দেখতে পারলাম না। ওহো রিনা, আই হ্যাভ টোল্ড ইউ টাইমস উইদাউট নাম্বার, যে সমস্ত পেটি সেন্টিমেন্টের আজকের দিনে কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। আর তুমি কেন কতগুলো নাকি কান্না, তুমি যখন কথা দিয়েছো তখন তোমার কথা আমাকে রাখতেই হবে। লাহিড়ি শোনো, ওই যে 25টি লোকের উপরে ছাটাইয়ের নোটিশ দেওয়া হয়েছিল ওটা উইথড্র করে নিও। কি বলছো, কোথায় প্লেস করা হবে ওদের? ওটা আমি আজকে ভেবে নিই, কাল সকালে তোমাকে জানাবো। অলরাইট, আচ্ছা। মানুষের প্রতি দরদ থাকা ভালো, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমাকে লাভ লোকসান দেখতেই হবে। আর একটা কথা রেনা, এসব ব্যাপারে তুমি যত মাথা গলাবে আমার মনে হয় ঝামেলা তত বাড়বে। তাহলে তোমার মতে এটা আমার অনধিকার চর্চা হয়েছে? এটা যদি আমার অনধিকার চর্চা হয়ে থাকে, প্লিজ টেল মি, কি আমার অধিকার, কতটুকু অধিকার তুমি আমাকে দিতে চাও? তোমার স্ত্রীর ভূমিকায় এই রাজপুরীতে আমি একটা তুল তুলে পুতুল পারতাম। নিতান্তই তোমার দরকার হলে সোশ্যাল ওয়ার্কের রোল নেব, তোমার সঙ্গে নাচবো, গাইবো, ড্রিঙ্ক করবো, শুধু কি এইটুকুই আমার অধিকার? তুমি ভুল করছো রিনা, তুমি যাদের কথা দিয়েছো তাদের সম্পর্কে আমি কিন্তু তোমার কথাই রেখেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আরো একটা কথা বলো, এই 25 জন লোকের সম্বন্ধে আমি নিশ্চিন্ত থাকতে পারি তো? কোন রকম ছল চুতোয়? তুমি আমার সম্পর্কে এরকম একটা কথা ভাবতে পারলে? তোমার সম্পর্কে এই কথাটা ভাবা আমার কাছে যে কতখানি দুঃখের, তা যদি তুমি এতটুকু ¶¶
আমি কি করবো বলতে চাও? আমি কি দিন রাত্রি ঘরের মধ্যে ঘেরা হয়ে বসে থাকো? ছেলে ভীষণ হাঙ্গামা হবে, তুমি বুঝতে পারছো না। যে যে হাঙ্গামা বাঁধলে আমি কি করতে পারি? খাওয়া হচ্ছে
মিটিংয়ে যেতে পারবো না, আই এম এক্সট্রিমলি সরি। Don't worry, Mr. Bakshi. I will take care of everything. Thank you, Mr. Kapoor. Good night. Good night. Ah, hello. And so we are having it. Aren't we? Okay, thank you very much. Thank you for the good news. Okay, bye-bye. Hey, I'm very happy, Joel. Business was you roaring. Hi, darling. You look ravishing tonight. Come on. Oh, just a moment, darling. Hello. Yes. Yeah. Speaking. From where? Calcutta. Okay, okay. Tell him that I'll be here. Yeah. Right on. তুমি মিস্টার কাপুরের ওখানে চলে যাবে, আমার দেখলে তো কলকাতা থেকে একটা ফ্রাম কল আসবে। কেন, আমি একটু থাকি না, পরে না হয় আমরা দুজনে একসঙ্গে। মিস্টার কাপুর কিছু মনে করতে পারেন। ওয়েল ডার্লিং, ইউ নো ইটস এ ভেরি ক্লোজ অ্যান্ড ইন্টিমেট পার্টি, আর আমরা দুজনেই খালি গেস্ট, দুজনেই পরে যাব। আই ডোন্ট থিঙ্ক ইট উইল লুক নাইস। প্লিজ ডার্লিং, ইউ ডোন্ট মাইন্ড, হ্যাঁ? প্লিজ। সরি। বাই বাই। বাই। Speaking. Oh, hello, Mr. Kapoor. Now, look here. At the moment, I'm very much worried, you see. Well, I do not know how to convey it, how to explain it, rather. তুমি এসে গেছো? শোনো, আমাদের কালকে মর্নিং ফ্লাইটে কলকাতা ফিরে যেতে হচ্ছে। কেন?
না মানে মানে ইয়ে রিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ নো, মানে হঠাৎ একটা ব্যাপার। হঠাৎই হোক আর যাই হোক, শুনলে হয়তো তোমার চেয়ে বেশি ঘাবড়াবো না। কি হয়েছে এটা? কি না না নাথিং নাথিং সিরিয়াস এট অল, নাথিং সিরিয়াস, মানে ওই স্টুপিড স্কাউন্ডেলটা, না না দাদা এও তো হতে পারে যে আমরা বাড়িতে গিয়ে দেখলাম সে আমাদের রিসিভ করছে। কি হয়েছে তুমি কিন্তু এখনো আমাকে বললে না। আমাদের আমাদের রাজাকে পাওয়া যাচ্ছে না। ছেলেকে নিয়ে কার্নিভালে গেছে। And our only child is lost. বাড়িতে গিয়ে হয়তো দেখবো যে সে নার্সারিতে খেলা করছে। নিশ্চয়ই একটা কোনো খবর পেয়ে যাব। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আমার কথা বিশ্বাস করছো না? কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি কি বলছি বুঝতে পারছো? ছেলেকে নিয়ে কেন বেরিয়েছিলে? কেন হাত ছেড়ে দিয়েছিলি বল? স্টুপিড, ওঠ ওঠ। তুই যখন দেখলি যে হারিয়ে গেছে সঙ্গে সঙ্গে বাড়িতে খবর দিসনি কেন? তুই থানায় টেলিফোন করিসনি কেন? স্পিক আউট, সে সামথিং। কথা বলছো না কেন? কথা বলছো না কেন ইডিয়েট? বলো কিছু। ভেবেছিলাম কাছাকাছি কোথাও আছে, তাই খুঁজে দেখছিলাম। কাছাকাছি খুঁজতে তোমার মাঝ রাত্রে চলে গেল,
শোনো, আমি আমি যদি আমার ছেলেকে খুঁজে না বের করতে পারি, ইউ উইল ফিল দ্য আপশট, ইউ উইল ফিল দ্য কনসিকোয়েন্সেস। স্বাইন, কাবু, কাবু তুই এখান থেকে চলে যা। আমার কথা শোন কাবু, তুই এখান থেকে চলে যা। এরপরে যদি তুমি আমাকে যেতে বলো না দিদি, আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। হ্যালো ডক্টর সাহা, শুনুন আপনাকে একবার এখন এখানে আসতে হবে। না না, বাড়ির কারো কিছু হয়নি, আমার ওই চাকরটার, ওই ওই চাকরটাকে আমি মা এনে, আপনি আসুন তারপরে বোঝানো যাবে আপনাকে। কাবু হয়েছে কি ছেলেকে না পাওয়া গেলে, আই শুড কিল হিম, স্টুপিড। আমার থেকে তো ছেলে যেতে পারত, তখন কি করতে, এমনি করে শাস্তি দিতে তো। হ্যালো, হ্যাঁ হু স্পিকিং, লাহিড়ি। আরে শোনো, সেদিন আমার বাড়ির সামনে যারা হাঙ্গামা করেছিল তাদের নামের লিস্টগুলো আমি চাই। হ্যাঁ এখনই, রাইট। ও না না মিস্টার বাগচি, এরা করে যা জেনেছি এরা এই ব্যাপারে নেই। হ্যাঁ হ্যাঁ, ওরা ওরা, আপনি বুঝতে পারছেন না, ওরা ছাড়া এরকম শত্রুতা আমার সঙ্গে কেউ করতে পারে না। আপনি শুনুন, আপনি টর্চার না করলে তো পৃথিবীকে গঠবের করতে পারবেন না। না না, তাহলে না, তাহলে আমি কি জানবো যে আমার ছেলেকে ফিরে পাওয়ার কোনো রকম আশা নেই? আজকে একজন বলছিল যে কে একজন খুব নাম করা জ্যোতিষী আছে, তাই ভাবছিলাম যে তুমি তো এসব মানো,
তুমি যদি একবার বলো তাহলে আমি না থাক, তুমি ভগবানের বিশ্বাস রাখো, তাকে প্রার্থনা জানাও। প্রার্থনা? কখন এসব করিনি জানি না, সমস্ত জীবন শুধু লোভের মতো চেয়ে এসেছি, অর্থ সম্মান ক্ষমতা প্রতিপত্তি চেয়েছি পেয়েছি, কিন্তু কিন্তু প্রার্থনা তো কখনো করিনি। আর জানিও না। আচ্ছা রিনা, তুমি তো আমার হয়ে করতে পারো, হ্যাঁ তুমি আমার হয়ে প্রার্থনা করতে পারো না? তুমি তোমার এই ভগবানকে জানাতে পারো না যে আমার যা কিছু আছে তিনি সব নিক, সমস্ত নিক, শুধু আমার ছেলেকে ফিরিয়ে দিন? পারো না বলো। তুই খা বাবা, আমি খাচ্ছি, তুই খা না। আপনার ছেলের জন্য পুলিশ আমাদের ধরে কেন স্যার? আমার বাবা কি চোর? সেদিন আমার মাথা ঠিক ছিল না জানিস, রঞ্জন তোমরা তোমরা সত্যি সত্যি জানো না, মানে মানে কিছুই বলতে পারো না কি হতে পারে? দেখুন স্যার, আমরাও ছেলের বাপ, ছেলের বাপ হয়ে অন্য কারো ছেলের ক্ষতি করব এত বড় অমানুষ আপনি আমাদের মনে করেন? ঠিক আছে, কাল থেকে তোমরা কাজে যাও, আমি ছাটায় নোটিস তুলে নিচ্ছি।
আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে। আপনার নামে একটা ওয়ারেন্ট আছে। কি ব্যাপার বলুন তো? কি ব্যাপার বুঝতে পারছেন না? এর ছেলেকে আপনি চুরি করে এনে এখানে আটকে রেখেছেন। আপনি নারায়ণের? আসুন আসুন আসুন, বসুন বসুন, নমস্কার। তা আপনার ছেলেকে আমি চুরি করতে যাব কোন দুঃখে? আপনার মতো লোকের মুখে একই ভাষা। বসুন মশাই, একটু মাথা ঠান্ডা করে স্থির হয়ে বসুন। একবার পুলিশ টুলিশ নিয়ে আরে মশাই চুরি করবো কেন? কার্নিভালে গাবুন নিয়ে এসেছিল, আমি জিজ্ঞেস করলাম কিরে বেটা যাবি নাকি? ও বললে হুম, তাই নিয়ে চলে এলাম। গাবুকে বললাম দেখিস বেটা বুদ্ধি ঢেঁকি, এক্ষুনি বাড়িতে গিয়ে খবর দিস নি, দেরি করে খবর দিবি, আর না হলে এটা চুরি হলো মশাই। স্টপ দ্যাট ননসেন্স, একটা কচি ছেলেকে ফুলিয়ে নিয়ে এসে আমার ন্যাকামি হচ্ছে। বিপুলবাবু, এটা কিন্তু আপনার কারখানা নয়, আপনার ছেলেকে তার মা নিজে এখানে ভর্তি করে দিয়ে গেছে। মিথ্যে আমি বলি না বিপুলবাবু। দেখুন অ্যাডমিশন ফর্মে এটা আপনার স্ত্রীর সই কিনা, এই চিঠিগুলো পড়ুন। আপনার স্ত্রীর হাতের লেখা, নিশ্চয় চিনতে পারবেন। প্রতি চিঠিতে একই কথা, একটা শিশুকে তুমি বাঁচাও নন্দদা, সেই শিশু আমার সন্তান, আমি মা হয়ে তাকে বাঁচাতে পারছি না। এই মৃত্যু যে কি ভীষণ মৃত্যু তা তুমি বুঝবে না। তোমার পায়ে পড়ি নন্দদা, আমার ছেলেকে তুমি বাঁচাও। আমি এখন যাই, তুমি মাকে নিয়ে চলে এসো, এখানে কত মজা। Well, officer, I'm very sorry. আপনাকে আপনাকে মিথ্যে কষ্ট দিলাম। ঠিক আছে মিস্টার বাগচি, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা বিপুলবাবু, অনেকটা পথ এসে আর ক্লান্ত হতে পড়েছেন, চল হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করুন। চল বিপুলবাবু, ছেলেকে নিয়ে যাবেন না? বিপুলবাবু, আপনাকে আমি আর একটা কথা বলবো, দয়া করে অপরাধ নেবেন না। এরপর হয়তো আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটু বোঝাপড়া করবেন, কিন্তু নারায়ণীকে যদি সত্যি আপনি চিনতে না পেরে থাকেন, তাহলে আপনার এত ঐশ্বর্য, আপনার উপর ভগবানের এত আশীর্বাদ, সব মিথ্যে।
আমার ছেলেকে তুমি এইভাবে দিয়ে দিতে পারো কোন অধিকার? আমি মা, আমার সন্তানকে বাঁচাবার অধিকার আমারও আছে। কোথা থেকে বাঁচাতে চেয়েছিলে? তোমার হাত থেকে, মৃত্যুর হাত থেকে। ভয়ঙ্কর অন্ধকার গুহার মধ্যে তোমার বাস, একটা সোনার গারদখানার মধ্যে। এখানে আলো নেই, বাতাস নেই, প্রাণ নেই, মুক্তি নেই। আমার ছেলেকে সেই যক্ষগুড়ির মধ্যে তুমি টেনে নিতে চেয়েছিলে, কিন্তু আমি মা হয়ে সইতে পারলাম। হ্যাঁ, কিন্তু এই করে তুমি আমাকে যে শাস্তি, যে যন্ত্রণা দিয়েছিলে তার কি হবে বলো? তার কি হবে? আমার অবস্থা দেখে তোমার এতটুকু মায়া হয়নি? তোমার মুখ দেখে আমি পাগল হতে বসেছিলাম, কিন্তু মায়ার চেয়ে একটি শিশুকে বাঁচানোর দায়িত্ব অনেক বেশি বড়। এখন কি করবে তুমি? তুমি বলো কি শাস্তি দিতে চাও? যত কঠিন শাস্তি দাও না কেন, আমি সইতে পারব। আমাকে ক্ষমা করতে পারবে? পারবে না নারায়ণ? আমার মনে হয় এবারে ও হয়তো এখানেও বাঁচবে। বাঁচবে না?
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।